প্রায় আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পর তারপর এখন বৃষ্টি যাও থেমে যে তাই গত দু বছর কান্নামি সিজন ছিল তাই একটু সময় ছোট করে হয়েছে ব্যাগ দেখেছো ব্যাগ দেখো কত ব্যাগ কত ব্যাগ দাও কাকাটা এই জিনিসটা খাটিয়ে যে বলে আমাদের সুবিধা আমাদের জন্য খাটিয়ে যে বলে হে গাইস গুড মর্নিং জীবন একটাই জানি টিম্পুন গয় জায়গা আজকে রাহুল ওটা শুরু করা যাক এখন বাজে হলো 5:15 বাজে যে আজকে একটা বেরোবো আজকে বাড়ির সাথে আরেকটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো কভার করবো আর মা এখানে কি করছে মা মা এখন এখানে ওষুধ খাচ্ছে সুগারের ওষুধ তারপরে খাবে চা খেয়ে দিয়ে নিক আর আমি একটু বেরিয়ে যাবো এক্ষুনি সায়ন্দার বাড়ি যাবো সায়ন্দার আমি যাবো হ্যাঁ এখন সায়ন্দার আমি যাচ্ছি কারণ সায়ন্দা এই পুজোর ব্যাপারগুলো ভালো জানে সায়ন্দার সাথে এই জন্য প্রতিদিন যাচ্ছি এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আমি বলবো না কেমন লাস্ট অব্দি ভিডিওটা দেখো এমনি সাবস্ক্রাইব করে চলে যাবে কেমন এতটাই ভালো হবে ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি কি কোথায় বাড়ির সাথে আরেকটা জায়গায় যাবো কেমন হয় ঠাকুর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওটা দেখলেই বুঝতে পেরে যাবে আর ভিডিওতে বেশি মজা হবে ঠাকুর তো দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওতে বেশি মজা হবে এখন আজকে চলে এসেছি হলো নবপল্লী অ্যাসোসিয়েশন আর তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই আবার বৃষ্টি চলে এসেছে এইদিকে হলো তোমার হলো বারাসাত চাপাটালি এখান দিয়ে আছে ব্রিজের এখান দিয়ে আর এদিকটা হলো ডাকবাংলো এদিকে হলো ব্যারাকপুরে যাওয়ার আর এই মিডিলে দেখতে পাচ্ছ বিবেকানন্দ মোড় বা নবপল্লী যেটা এই রোড ধরে সোজা চলে গেলে তোমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে পেয়ে যাবে আর তো আজকে অ্যাসোসিয়েশনে এখানে কি প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো তোমার এই স্ট্রাকচারটা দেখেই বুঝে যাবে যে কি প্যান্ডেল হতে চলেছে এখানে এখানে হতে চলেছে কেদারনাথ পুরো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওখানে কাকারা দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছে দেখো আসল কেদারনাথ তো যেতে পারবো না মানে কবে যেতে পারলেও কবে যাবো তার ঠিক নেই তো এখন এটাতেই মজা নিই এটাতেই এনজয় নিই দুর্গাপুরশ্রম অনেক জায়গায় হয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি তো এখন এখানে চলে এসেছি কীরকম কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে ভেতর দিয়ে গিয়ে সব কিছু তোমাদের শেয়ার করবো তো ভিডিওটা দেখতে আমার সাথে আছে সায়ন্দ সায়ন্দ এখানে ট্রাইপড ফাইপড বের করে নিয়েছে মাইক ফাইক দিয়ে কেমন একটু সাউন্ড কোয়ালিটি আর ভাই বৃষ্টি এই বৃষ্টিটা যে সাথ দেবে কিনা যায় না বুঝতে পারছি না দেখো ওয়েদারটা দেখো পুরো কালো করেছে যদি বৃষ্টি শুরু হয় আমাদের একটা দাঁড়িয়ে পড়তে হবে কেন ভিডিও করা যাবে না কারণ আমাদের ফোন ভাই আইফোন না ভাই ভিডিও করবো আইফোন নয় আমাদের আর কাকাদের অসুবিধা হবে কেমন এত সুন্দর একটা প্যান্ডেল করছে যদি বৃষ্টি হয় করতেও সময় লেগে যাবে দেরি হয়ে যাবে তো যাই হোক এখানে সায়ন্দা মনে হয় টাইম ল্যাপস চালু করবে তো চলো একটু টাইম ল্যাপসের মজা নিতে থাকো কাকারা এই জিনিসটা খাটিয়েছে বলে আমাদের সুবিধা আমাদের জন্য খাটিয়েছে বলছে এরা আসবে এদের যদি বৃষ্টি বৃষ্টি পড়ে এখানে টাউ হোক খাটিয়ে দিয়েছে কেন সব দাঁড়িয়েছে কেমন এখন বৃষ্টি হচ্ছে আবার একটু থেমে গেছে আবার বৃষ্টি হচ্ছে কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না মেঘের অবস্থা দেখো উফ কি অবস্থা আজকে মনে হচ্ছে এইটা করেই বাড়ি চলে যেতে হবে আমার নাম পঙ্কজ পাল আর প্রতিবারে বিভিন্ন ধরনের মানে কাজ হয়ে থাকে গত দু বছর কান্নামি সিজন ছিল তাই একটু সেরকম ছোটো করে হয়েছে এবছর আবার একটু বড় ছোটো করে হচ্ছে নতুন একটা স্কুল করা হয়েছে এটাকে কেদারনাথ মন্দির করা হয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির আছে সঙ্গে পাহাড় আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড় হচ্ছে কমপক্ষে না হলে 500 ফুট লম্বা করে পাহাড় হবে আপনার উচ্চতায় 90 ফিট হবে দেখতে এটা না হলেও 200 ফিট আছে আপনারা যারা এখানে ঠাকুর দেখতে আসবেন আশা করি তারা একটা অন্য স্মেল বা গন্ধ পাবেন এই কেদারনাথের মন্দিরে এসে হ্যাঁ তারা স্বাদ নিতে পারবেন এটা কি বলতে পারি হয়েছে প্রায় আধ ঘন্টা বৃষ্টি হওয়ার পর তারপর এখন বৃষ্টি যা হোক থেমেছে তাই জন্য এখন ভিডিওটা চালু করতে পারলাম আর এইটা হলো এক্সিট গেট যেটা দেখতে পাচ্ছি এটা এক্সিট গেট আর সামনের দিকটা হলো এন্ট্রি গেট ওটা এখনো হয়নি তো এইখান দিয়ে আমাদের ঢুকতে হবে তার আগে এই জায়গাটা একটু দেখে দিই এইখানে কাকারা সব মানে থাকার জন্য এইখানে প্রায় 1-2 মাস আগে হয়তো চলে এসেছে এটা বানানোর জন্য এখন এখানে থেকেই কাজগুলো করতে হচ্ছে কেমন বাড়ি চলে গেলে তার এইভাবে হবে না বাড়ি থেকে আসা যাওয়া অনেক দূর দূর থেকে কারিগররা আসে তো তাই জন্য তো এক্সিট গেট দিয়ে চলো ভেতর দিকে ঢুকি ঢুকে ভেতর দিকটা একটু দেখাই গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে চলো আর স্লিপ হয়ে গেছে পুরো তাই দেখতে পাচ্ছ এই যে এটা হলো ভেতরে এসে গেলাম আর এখানে ভেতরেই ঠাকুরটা তৈরি করা হচ্ছে ভেতরেই একেবারে সুন্দর করে যে আনা বানার কোনো ব্যাপার নেই ভেতরেই তৈরি হচ্ছে আর এখানে সুন্দর প্লাই ফ্লাই দিয়ে সুন্দরভাবে এখানে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে দেখো কেদারনাথের ভেতরে তো আসেনি কিন্তু এইখানেই আসে এখানে এসেই কেদারনাথের ফিল নিতে হবে আর এখানে কাকুরা সব কাজ বাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছে সব কিছু এখন মাপ টাপ নিচ্ছে দেখো ব্যাগ দেখেছো ব্যাগ দেখো কত ব্যাগ কত ব্যাগ মানে কতদিন ধরে এসে এখানে রয়েছে রয়ে ঠাকুরটা মানে প্যান্ডেলটা তৈরি করছে সুন্দর করে আর গাইস এই দিকটা হলো যে এন্ট্রি গেট কিন্তু এন্ট্রি গেট এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এই জায়গাগুলো রেখে দিয়েছে স্ট্রাকচার ফ্রাকচারগুলো অর্ধেক অর্ধেক করে করে কারণ নাহলে রাখবে কোথায় রাখারও তো জায়গা লাগবে যদি পুরো কমপ্লিট করে ফেলে রাখতে পারবে না ওইভাবে তাই জন্য এখানে পুরোটা করা হয়নি এই কিছুটা সিনি করে আর ওই দিকটা পুরো জিনিসপত্র রেখে দিয়েছে আর এদিকটা হচ্ছে পাহাড় দুদিকেই পাহাড় হবে এদিকেও হবে পাহাড়ের সিনটা আর এদিকে হবে যেরকম কেদারনাথে আছে যে ছবিতে দেখেছি নর্মাল তো দেখিনি আর মেন এন্ট্রান্স গেট এইটা দেখতে পাচ্ছি এখান দিয়ে সোজা ঠাকুরটা দেখা যাচ্ছে মিডিল রুম ঠাকুর থাকবে আর এদিক দিয়ে ঢোকার জায়গা হবে আর ওই টাবুরটা খাটিয়েছিল বলে আমরা দাঁড়াতে পেরেছি আবার বৃষ্টি চলে এসেছে আরে বৃষ্টি সাথ দিচ্ছে না মাথায় যাচ্ছে গরম হয় বৃষ্টির জন্য
বই দেখা হচ্ছে, ঘুরি ফিরে দেখা হচ্ছে, আর এখানে বাবা দদই চলে এসে, দদই কিছু বলতে চাও তুমি আমার ভ্লগে, কিছু বলতে চাও? বই দেখি আর খেলা চলছে ওদিকে, হায়দ্রাবাদ 2-0 গোলে জিতছে নর্থ ইস্টের সাথে, দেখো দেখো এই যে গোলটা, সেকেন্ড তিনটে গোল, আবার একটা গোল দিয়ে দিয়েছে, আবার কখন দিল, এই তো দিয়েছে, আবার একটা গোল দিয়ে দিয়ে 3-0 জিতছে নর্থ ইস্ট, 0 গোল। তো যাই হোক, আজ ভিডিওটা এই অবধি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যা চ্যানেল নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লেগেছে সাবস্ক্রাইব মেরে দাও তাড়াতাড়ি। যাই হোক, চলো দেখা হচ্ছে পরের দিন সকাল 6:30 সময়, ততক্ষণ জন্য টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ। ওলাই একটু বলে দাও কিছু, চ্যানেলটা তো সাবস্ক্রাইব ফাবস্ক্রাইব করার কথা, একটু বলে দাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, চলো টাটা।